হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের দিনটাতে ছিল আমার মায়ের মামার ছেলের বিয়ে, মানে ভাবো কত দূরের সম্পর্ক। তো এখন আমরা যাব পশ্চিম মেদিনীপুরে। সকালে উঠে স্নান করে ঝটপট চা খেয়ে নিলাম, তারপর কোথাও যাওয়ার সময় হলে ঠিক সেই আগের মুহূর্তে আমাকে বাপি এসে বলবে যে আমার জামাটা একটু ইস্ত্রি করে দিয়ে। তো সারাদিন বসে থাকি, কখন কিচ্ছু বলে না। ঠিক যাব, রেডি হব, ঠিক তার আগের মুহূর্তেই আমাকে এসে বলবে জামাটা ইস্ত্রি করে দে, প্যান্টটা ইস্ত্রি করে দে। প্রথমে তো একটা জামা প্যান্ট দিল, বললো যে ওইটাই ইস্ত্রি করে দে। তারপর আবার এসে বললে যে আবার একটা জামা দিয়েছি, ওটাও ইস্ত্রি কর। এমনিতেই হাতে কম সময়ে রেডি হতে হবে, তার উপর আবার জামা ইস্ত্রি করাতে। আজকে আমরা চারজন যাব, মা আগের দিন থেকেই চলে গেছে, বিয়েবাড়ি থেকে এসে রাতটুকু থাকবো, তারপরের দিনই আবার আমাকে চলে যেতে হবে। তো তার জন্য আমাকে সব জিনিসপত্র আবার গোছাতে হবে, আর অনেক কিছু ধোয়াধুই করতে হবে। এই দেখো, এইগুলো দুটো বেডশিট বানিয়েছি, মানে ওই বড় বড় থান থেকে এগুলো বানিয়েছি। একটা বালিশের কভার হয়েছে আর একটা বেডশিট হয়েছে। এগুলো এত সফট কাপড়গুলো যে আমার সেখানে ধুতেও সুবিধে হবে, সেরকম কোনো প্রবলেমও হবে না। তাই আমি ভাবলাম যে কেনার থেকে এইগুলো বানিয়ে নিই, খুব ভালো হবে, আর দেখতেও মোটামুটি বেশ ভালোই লাগছে। আর এটা হলো দেখো বালিশের কভার, সাইডে কুচি কুচিও দিয়েছি। তবে আমার এই কালারটা ঠিক খুব একটা পছন্দ হয়নি, কিন্তু নেই বলে বাধ্যগত এটা নিয়েছি। ঠিক আছে, মোটামুটি কাজ চলে যাবে বেডশিটই তো। এগুলোকে আবার ধুতে হবে, যদিও ওয়াশিং মেশিনে দিয়ে দিলে কোনো ঝামেলা থাকে না, ওই শুধু ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে একটু মেলতে হবে, এইটুকু যা কাজ। আর একটা কাজ হলো এটাকে ধোয়া। এগুলো হলো ওই জামা রাখার যে ব্যাগগুলো পাওয়া যায়, তা কাপড়টা খারাপ হয়েছে, তাই প্লাস্টিকটা আমি ধুয়ে নিয়ে যাব, দিলে অনেক জিনিস রাখার জায়গাও হয়ে যাবে। এই দেখো এই দুটো বেডশিট কত সুন্দর লাগছে না দেখতে, আমার তো বেশ ভালোই লাগছে। আর পুরো ছাদ জামা কাপড়ে ভর্তি। আজকে আমি এই গাউনটা পরে যাব, আবার এই গাউনটার অনেক কাহিনী আছে। এটা দেখতে সিম্পল হলে দামটা অনেক বেশি, ওই 5,500-5,000 টাকা মতো নিয়েছি। এটা অ্যাকচুয়ালি কেনা হয়েছিল আমার দাদার বিয়েতে পরার জন্য, কিন্তু তখন এটা কি মনে হলো পরলাম না, আবার একটা নতুন গাউন কিনে পরেছিলাম। সেটা যাওয়ার সময় বাপি এতটাই তাড়াহুড়ো করেছে যে আমরা ঠিক মতো রেডি হতেই পারিনি, তাই সব জিনিস কি করেছি সঙ্গে করে নিয়ে এসেছি, গাড়িতে বসে বসে এখন পড়ছি আমরা। আমি তো জুতোটাকে হাতে নিয়েই ছুটে এসেছি, মানে জুতোটাকে পড়ার মতনও সময় দেয়নি, বকাবকি শুরু করে দিয়েছে, এই তোর এখনো বেরোচ্ছিস না, এ করছিস না, উমুক। হালকা হালকা ঠান্ডা তো পড়ে গেছে, তাই স্কিন এখন একটু ড্রাই হয়ে গেছে, হাতে পায়ে যে ক্রিমটা মাখবো সেটুকুও সময় নেই, গাড়িতে নিয়ে এসেছি এখানে বসে বসে সবাই ক্রিম মাখবো। দুজনের কাণ্ড দেখো, সে কখন থেকে এটা পড়ছে, এখনো মানে পড়তেই পারছে না। কোথাও যাওয়ার সময় হলে আমার বাড়িতে মোট এই সিচুয়েশনটা হবেই, যে এই তাড়াহুড়ো হবে, ও ঠিক করে রেডি হতে পারবো না। ঠিক আছে, তো সব জিনিসপত্র নিয়ে গাড়িতেই বসতে হবে, সেখানে সব কিছু আবার রেডি হতে হবে। আমি তো চুলটাও ঠিক করে সেট করিনি, মোটামুটি এমনি জাস্ট এ করে নিয়েই চলে এসেছি, দেখো আবার বাতাসে তো সব উড়ে গেলো। নেল পলিশ পরার কথা তো বোধি ভুলেই গেছিলো, তাই সঙ্গে করে নিয়ে এসছে, গাড়িতে বসে বসে এখন বৌদিকে পরিয়ে দিচ্ছি। আর গাড়িতে কি সেরকম ঠিক করে পরা যায় বলো, গাড়ি শুধু নড়ছে, ব্রেক করছে, উমুক করছে, তুসুক করছে, তো ঠিক করে পড়তে পারছে না, এদিক ওদিক নড়ে যাচ্ছে। মোটামুটি যাই হোক করে একটু কি বলে কাজ চালানোর মতো করে দিয়েছি। এইরকম কিন্তু অনেকেই করে, এটা আমি গ্যারেন্টি দিয়েই বলতে পারি, কারণ আমারও অনেক বান্ধবীরা এইরকম কোথাও ঘুরতে যাওয়ার সময় হলে তারা বলে এই নীল পলিশ পরতে ভুলে গেছিলেন, তুই নিয়ে আসবি, এখানে এলে পরবো গাড়িতে যাওয়ার সময়। তো এই ঘটনাটা মোটামুটি প্রায় হয় সব মেয়ের ক্ষেত্রেই। আর বৌদির শাড়ির সঙ্গে তার নেল পলিশের কালার প্রায় একদম হুবহু ম্যাচ করে গেছে, একদম সব কালচে কালচে খয়েরি খয়েরি টাইপ। যাই হোক, অনেক পরিশ্রম করার পর ফাইনালি কমপ্লিট হলো। আর এইদিকে রাস্তাগুলো না একদম ফাঁকা, রাস্তায়ও সেরকম কোনো গাড়ি নেই, খুব কম গাড়ি, আর দু সাইডে তো মানে বাড়ির কথা তো ছেড়েই দাও, অনেক দূরে দূরে ফাঁকা, মাঠের পর মাঠ, তারপর হয়তো কোথাও বাড়ি দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না, এইরকম সব মাঠে শুধু চাষ করা হয়েছে ধান, তো প্রচুর ফাঁকা ফাঁকা এরিয়া। আমি এখানে প্রায় অনেক বছর আগেই এসেছিলাম, মানে অনেক ছোট ছিলাম তখন এসেছিলাম, তারপরে আর আসা হয়নি, তারপর আবার এই নেক্সট টাইম যাচ্ছি। প্রায় আমরা চলেই এসেছি, দেখি না মাসিমণিরা দাঁড়িয়ে আছে রাস্তায়, এনারা এতটা হেঁটে হেঁটে এসেছে আমাদের নিতে, তাই সবাই গাড়িতে একদম জেঁকে জেঁকে বসে আছে। এটা হলো আমার মায়ের মামা বাড়ি, তোমার মার চার ভাই এখানে থাকে, আর একজন ভাই থাকে পালপাড়াতে। আর এই দেখো আমাদের পুচকু আর যা মাটির বাড়িতে, দেখো কত সুন্দর ডিজাইন করা আছে, ওই ঘট ফুল আঁকা আছে, হেভি লাগছে দেখতে। আর এই যে আমার সুন্দরী দিদা, আর পেছনে দেখতে পাচ্ছ ওটা আমার দিদার বোন, সে তো আরও সুন্দরী। এখন দেখছি বউকে গিফট দেওয়ার পর্ব চলছে, আমার মা দেওয়া কমপ্লিট, আমার ছোটো মামি এখন দিচ্ছে, দিদা গিয়ে আবার নতুন বউর সঙ্গে একটু ছবি ফবি তুলে নিল, আমরাও তুলেছি অনেক ছবি। নতুন বউকে তো দেখলে, কিন্তু বরের পাত্তাই পাওয়া যাচ্ছে না, বর খালি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তো বরের কোনো সেরকম ভিডিওই উঠেনি। তারপর আমরা সবাই বসে গেলাম ছবি তোলার জন্য, আর এখন ভিডিওটা করছে ছোট মাসিমণি, খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমি বলছি এইদিকে করো, ওদিকে করে, মোটামুটি যাই হোক এদিক ওদিক বাকি মাসিমণি ভিডিওগুলো ভালোভাবে করে দিয়েছে, মোটামুটি বোঝাই যাচ্ছে যে আমরা আছি এখানে, এই আমরা চারজন ছবি তুলছি। দাদা আর আমার জামাটা দেখো সাইড থেকে যেন গ্লো দিচ্ছে, এদিকে হলুদ ওদিকে হলুদ,
তারপর পেছন থেকে এখানে আর যা খোঁচা দিচ্ছে, ওকে বলছি ছবি তোলার জন্য কিন্তু আসবে না। তাই হোক আমরা সবাই মিলে একটা ছবি তুললাম। মোটামুটি ঠান্ডা পড়েছে, তাও বউর কাছে ওখানে যেতেই সবাই ঘেমে যাচ্ছি, মানে এত লোকজনের সমারোহ ওখানে যে সবাই গরমে ঘেমে যাচ্ছে। তো গিফটের পর্ব কমপ্লিট করে আমরা সবাই এখানে এখন ওয়েট করছি খাওয়ার জন্য, কখন খেতে যাব। প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের এখন, কারণ সে সকালে চা বিস্কিট খেয়ে এসেছিলাম, তো তারপর আর কিছু খাওয়া হয়নি। রাস্তাতে একটু বিস্কিট খেয়েছিলাম এমনি নর্মাল, তো তাতে কি আর ওই পেট ভরে, এখন প্রচুর খিদে পেয়ে গেছে, শুধু খেতে পারলেই হলো। সবার চোখ মুখ একদম খিদেতে শুকনো দড়ির মতো হয়ে গেছে একদম। দাদাকেও এখানে বেশ হেভি লাগছে আমার, একদম কিউট কিউট লাগছে। তারপর অনেক অপেক্ষার পর আমরা খাওয়া দাওয়া করে একটু এলাম বন জঙ্গলের দিকে। পশ্চিম মেদিনীপুর মানে একটু বেশিরভাগ জায়গায় বন জঙ্গল বন জঙ্গল। এখানে কয়েকটা আমরা ছবি তুলতে এসেছিলাম, কিন্তু সেই রকম ভালো ফটো উঠছে না, তাই আবার একটা অন্য লোকেশনে চলে গেলাম। এটা হলো আমার মায়ের পাঠশালা। মা নাকি যখন মা বাড়িতে আসতো তখন নাকি এখানে পড়তে আসতো। তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম, এখানে একটা মন্দিরও আছে, তাই ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে, এখানে দেখছি মোটামুটি ভালোই ছবি উঠছে, তাই সবাই মিলে এখানে হেভি ছবি তুললাম। খাওয়ার পর তো হাজমোলা খেতে ভুলেই গেছি, তাই মার কাছে ছিল, এখন একটা হাজমোলা খেয়ে নিলাম। এত হেভি খাওয়ার পর একটু মুখ সিদ্ধি না খেলে হয় না ঠিক। আর ওইদিকে দেখি আমার দাদা তো একদম মহারাজের মতো পোজ দিয়ে বসে আছে। মহারাজ বলবো না কি বলবো, একে মহারাজে এই মুহূর্তে মহারাজই বলা যায়। তো পোজ দেখে তোমরা বুঝতেই পারছো, বাবা একদম শ্যাক নিয়ে বসে। আমাদের সঙ্গে আরও এসেছে, এই যে আরু, ও এখন মনোযোগ দিয়ে কিছু একটা কাজ দেখছে। আরু ড্রেসটা খুব সুন্দর লাগছে আমার, আর কালারটাও খুব মিষ্টি, আরুকে দেখতেও খুব মিষ্টি কিন্তু, হেভি কিউট। আমাদের অপোজিট সাইড যখন ঘুরে দেখি না, এখানে এরা ফটো শ্যুট করছে উত্তম সুচিত্রার মতো। আগে আগে ধানের ক্ষেতে ফুলের বাগানে তোমার বিভিন্ন রকম মুভি হয় না, সেই রকম লাগছে এদের দেখতে, হেভি লাগছে কিন্তু সিনারিটা। মোটামুটি প্রায় সবার ছবি তোলা হয়ে গেল। তার বাপি এসে বলে আমাদের ছবি তোল, আমরা কি বাদ যাবো নাকি। তারপর বাপির আর মার কয়েকটা ছবি তোলা হলো। আসার সময় দেখো কি অবস্থা, সবাইকে নিয়ে একদম আমাদের বাড়িতে যাচ্ছি, পুরো গাড়ি একদম লোড হয়ে আছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো করে, বাই বাই।